নওগাঁর পাইকারি আড়তে বেড়েছে সবজির সরবরাহ। এতে সব ধরনের সবজির দর কমেছে কেজি প্রতি 8 থেকে 10 টাকা পর্যন্ত। নওগাঁর পাইকারি সবজি বাজারে আছেন সহকর্মী আমার রকি, যাচ্ছি তার কাছে। রকি, চলতি মাসের প্রথম সপ্তাহে সব ধরনের সবজির চড়া দরের যে উত্তাপ তা কিন্তু বেশ হাতের ভিতর। তবে গেল সপ্তাহের ব্যবধানে এই সবজির ক্ষেত্রে আমরা লক্ষ্য করছিলাম যেমন সরবরাহ বেড়েছে, অন্যদিকে কিন্তু সব ধরনের সবজির উপরই কিন্তু দরের জায়গাটাও বেশ অর্ধেকের নিচে নেমে এসেছে। এ কারণে বাজারে এক ধরনের স্বস্তি লক্ষ্য করছি ক্রেতাদের ভিতরে, এবং সরবরাহ কিছুটা বৃদ্ধি হওয়ার কারণে কিন্তু নতুন নতুন গ্রীষ্মকালীন সবজিও এসেছে। ক্রেতারা এখন আসলে বেশ তাদের দিক থেকে বেশ অনেকটা স্বস্তি প্রকাশ করছেন। তবে গেল সপ্তাহের ব্যবধানে যেসব সবজির দর এখানে আমরা কম লক্ষ্য করছিলাম, পটল, শসা, বেগুন, সব ধরনের বিগত এক সপ্তাহ কিন্তু আগে সব সবজি বিক্রি হচ্ছিল 50 টাকা করে কেজি এই বেগুন এবং পটল, সেটা কিন্তু আজকের বাজার আমরা লক্ষ্য করছি একেবারে 25 থেকে 30 বা কিছু প্রকার ভেদে 20 টাকাতে নেমে এসেছে। এই বাজারে পাইকারি বাজার এটা ভোর সকালে কেনা বেচা হয়ে থাকে। স্থানীয় যারা চাষি রয়েছেন ক্ষেত থেকে তাজা সবজি তুলে কিন্তু এই বাজারে নিয়ে আসেন, এবং পাইকারি কেনার পর এখান থেকে আবার খুচরা বাজারে নিয়ে কিন্তু তারা বিক্রি করে থাকেন। তবে বিগত মৌসুমগুলোতে যেটা লক্ষ্য করছিলাম যে এই জনপদে বিশেষ করে তীব্র খরার কারণে যেসব সবজি চাষ করেছিলেন এই সবজি কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছিল, এবং এই ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে বাজারে কিন্তু সবজির সরবরাহটাও অনেকটাই কম ছিল। তবে গেল আগস্টের প্রথম সপ্তাহের পর থেকে কিছুটা বৃষ্টিপাত হয়েছে, এবং বৃষ্টির কারণে কিছু কিছু সবজির ক্ষেত্রে থেকে কিন্তু নতুন করে সবজি আসতে শুরু করে। এরপরেই কিন্তু এই বাজারে এক ধরনের ব্যাপক মানে দরের যে জায়গাটা লাফিয়ে বেড়েছিল সেটা কিন্তু আস্তে আস্তে নেমে এসেছে। তো আজকের বাজারে আমরা যেটা লক্ষ্য করছিলাম বিশেষ করে পটল বিক্রি হচ্ছে 20 থেকে 22 টাকা কেজি দরে, অন্যদিকে করল্লা এখানে বিক্রি হচ্ছে প্রতি কেজি সর্বোচ্চ 40 থেকে 38 টাকা দরে। তবে ব্যাপক দর কমের জায়গায় আরো যেটা লক্ষ্য করছিলাম, লেবু কিন্তু এই মৌসুমে প্রথম থেকেই অত্যন্ত কম দামে বিক্রি হচ্ছে। প্রতি পিস লেবু এই পাইকারি আড়তে 1 টাকা বা ছোট লেবু কিন্তু 1 টাকার অনেক নিচে কিন্তু প্রতি পিস বিক্রি হচ্ছে। তবে এরকম একটি দরের জায়গায় চাষিরা যে বিষয়টি বলছেন যে একটা স্থিতিশীল বাজার না থাকলে তারা কিন্তু ক্ষতির মুখে পড়ে থাকেন, এবং তাদের উৎপাদন কিন্তু এবছর দফায় দফায় কৃষি উপকরণের বাড়তি দরের কারণে খরচ বৃদ্ধি হয়েছে, এবং এই খরচের জায়গাটায় একটা সামঞ্জস্য বাজার কিন্তু তারা আশা করে থাকেন। তবে এখন যে বাজারটা বিরাজ করছে এই বাজারকে চাষিদের দিক থেকে বলা হচ্ছে অনেকটা ক্ষতির মুখে পড়ছেন তারা, এবং এবছর কিন্তু উৎপাদন কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েক দফা প্রাকৃতিক দুর্যোগের কারণে। এবং এই জনপদের আমরা যেটা লক্ষ্য করছিলাম, কৃষি বিভাগ বলছে যে প্রায় 35,000 হেক্টর জমিতে গ্রীষ্মকালীন বিভিন্ন জাতের সবজি কিন্তু চাষ করা হয়েছিল, এই সবজিগুলো কিন্তু এখন এই আড়ত গুলোতে উঠে থাকে। তবে এই আড়তের আরেকটি বিষয় হলো যে ভোর সকালে কেনা বেচা হয়ে থাকে 10-10টা 11টা পর্যন্ত, এখান থেকে পাইকারি কিনে নিয়ে যাওয়ার পর কিন্তু এই বাজারের পাইকারি যে দর এই দরের কিন্তু খুচরা বাজারের দরের জায়গাটা কিন্তু ব্যাপক তারতম্য রয়েছে। এক্ষেত্রে আসলে ভোক্তাদের দিক থেকে বলা হয়ে থাকে এখানে 15 টাকা কেজিতে পটল বিক্রি হচ্ছে, এই পটল কিন্তু আবার খুচরা বাজারে গিয়ে মাত্র 20 থেকে 25 গজ দূরে 25 টাকা থেকে 28 টাকা কেজি পাইকারি খুচরা কেনা বেচা হয়ে থাকে। এই তারতম্যের বাজারটাকে আসলে নজরদারির আওতায় আনার ক্ষেত্রে ভোক্তাদের সবসময় একটা দাবি রয়েছে, এবং অনেকটা 20 থেকে 25 লাখ টাকার পাইকারি বেচা কেনা হয়ে থাকে এই বাজারে। তবে এখানকার অবকাঠামো কিছু সমস্যার কথা জানিয়েছে স্থানীয় যারা এখানে ব্যবসার সাথে জড়িয়ে আছেন, অনেকটা অপ্রস্তুত, এবং কেনা বেচার যে পরিবেশ সেটা কিন্তু বিঘ্ন হওয়ার কারণে তারা এক্ষেত্রে একটা সুষম পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়ে আসছেন। তবে এবছর প্রথম দিক থেকেই বিশেষ করে জুলাইয়ের পর থেকেই কিন্তু সবজির দরের যে উঠানামা, বিশেষ করে কাঁচা মরিচের দরটা কিন্তু লাফিয়ে বেড়েছিল 250 টাকা পর্যন্ত, কিন্তু সে কাঁচা মরিচ আজকে আমরা লক্ষ্য করছি এই আড়তগুলোতে বিক্রি হচ্ছে মাত্র 35 থেকে 40 টাকা কেজি সর্বোচ্চ দরে। এরকম সবজির একটা দরের ছন্দ পতন হয়েছে, এবং এই দরের জায়গাটা নিচে নেমে আসার কারণে কিন্তু স্বাভাবিকভাবে লক্ষ্য করছিলাম কিনা বেচারা এক ধরনের বেগবান হয়েছে, কিনা বেচা বেশ জোরদার হয়েছে, দূরের পাইকারেরও এসেছে, এবং সবজি সরবরাহ বেশি হওয়ার কারণে কিন্তু এই আড়তগুলোতে এখন প্রতিদিন এখানকার ব্যবসায়ীরা বলছেন প্রায় 30 থেকে 40 লাখ টাকা পর্যন্ত পাইকারি কিনা বেচা হয়ে থাকে। এবং এই সবজির যে বাজার ব্যবস্থা, এই বাজার ব্যবস্থার জন্য ভোর সকালে কেনা বেচা করেন, এবং যারা এখানে সবজি নিয়ে আসেন চাষিরা বলছেন যে পরিমাণ সবজি তারা এই আড়তে কিনা বেচা করছেন একটা সুষম বাজার কিন্তু তারা আশা করে থাকেন। অনেক সময় ব্যবসায়ীদের দিক থেকে একটা তাদের নিয়ন্ত্রণ বাজার ব্যবস্থার কারণে চাষিরা কিন্তু অনেক সময় আর্থিক ক্ষতির মুখে পড়ে থাকেন। এই বাজার ব্যবস্থাকে একটা টেকসই নিশ্চিত করার জন্য তারা কিন্তু ভোর সকালে এই বাজারগুলোতে এক ধরনের প্রশাসনের নজরদারি আশা করছেন।
চাষিদের মুখ থেকে এমন কথা আমরা পাচ্ছিলাম। তো এই ছিল নওগাঁর পাইকারি সবজি বেচা কেনার খবর আমার কাছে। সরাসরি যুক্ত ছিলাম নওগাঁ থেকে ভোরে।